ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দির ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না দুদিন আগে খবর প্রকাশ হয় বর্ষার শুরুতেই ফাটল ধরেছে মন্দিরের ছাদে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন খোদ মন্দিরের প্রধান পুরোহিত মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান আশ্বাস দিয়েছিলেন সমস্যা মিটে যাবে তবে সেই সমস্যা শেষ হবার আগেই আবারও আলোচনায় রামমন্দির ভারতীয় গণমাধ্যমের খবর এবার এক পশলা বৃষ্টিতেই বেহাল বেহালদশা রামমন্দিরের রাস্তার বুধবার হওয়া বৃষ্টিতে রামপথ নাম দেয়া মন্দির যাওয়ার রাস্তার একটি বড় অংশ ধসে গেছে এই ঘটনার পর ওই রাস্তা দিয়ে যান চলাচলও কার্যত বন্ধ হয়ে যায় বিষয়টি নজরে এলে বৃহস্পতিবার সকাল থেকে রাস্তার মেরামতের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন গত বাইশ জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করেন এর আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার হনুমানগড়ি থেকে রাম মন্দিরগামী সংকীর্ণ পথটিকে দুপাশের বাড়িঘর ভেঙে চওড়া করেছিলেন নাম দেওয়া হয়েছিল রামপথ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম উদ্বোধনের ছয় মাস পার না হতেই মন্দির ঘিরে বিভিন্ন সমস্যা দেখা দেয় এখন উঠছে নানা প্রশ্ন রাম মন্দির উদ্বোধনের আগে বিরোধী দলগুলো দাবি করেছিল কেবল ভোটের জন্য আগেভাগে মন্দির উদ্বোধন করা হচ্ছে অসম্পূর্ণ মন্দির উদ্বোধন করে বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে চাইছে এমন অভিযোগও ওঠে তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় অযোধ্যায় রাম মন্দির বানিয়েও উত্তর প্রদেশে লাভ হয়নি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেখানে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টির কাছে হেরে গেছে মোদীর দল ফরহাদ চৌধুরী সময় সংবাদ